বর্বর মানব, জঘন্য নিলজ্জ নে অমানবীয়, এইখন অসমৰ ঘটনা। এগৰাকী মহিলাৰ বাবে ওলাই আহিল শ শ মহিলা। গছৰ পাতক কেন্দ্ৰ কৰি ভয়ংকৰ পৰিণতি, শিহৰণকাৰী ঘটনা বৰ্ণনা দি গ'ল ওচৰ চুবুৰীয়াই। ছোৱালী, যিজন ছোৱালীক মাৰিছে দেউতাক নাই, মাকজনী বিধৱা, নিঃসহায়, সেই নিঃসহায় মানুহ বুলিয়ে যে সুযোগ পাই যে সিহঁতক এনেকৈ অত্যাচাৰ কৰিছে, তাৰ কাৰণে আমি একদম লজ্জানিত হৈছোঁ, সমাজৰ লজ্জানিত হৈছোঁ। আজিৰ দিনতো যে এনেকুৱা ব্যৱস্থা আছে, ঘৰত সোমাই মাৰিব, তেনেহ'লে নাৰী ক'ত সুৰক্ষা থাকিলে? মানুহ কিমান বৰ্বৰ হ'লে এনে ঘটনা সংঘটিত কৰিব পাৰে? এক জঘন্য আৰু নিলজ্জকৰ ঘটনা। প্ৰকৃততে হৈছে কি জীৱশ্ৰেষ্ঠ মানৱৰ, কিয় বাৰে বাৰে সংঘটিত হয় এনে নিলজ্জকৰ ঘটনা? তাৰিখ 7 অক্টোবৰ, স্থান বৰপেটা। বৰপেটা জিলাৰ সৰুক্ষেত্ৰী সমষ্টিৰ অন্তৰ্গত খাৰলা ভিঠাত সাধাৰণ গছ আৰু পাতক কেন্দ্ৰ কৰিয়েই সংঘটিত হৈছে এক অমানৱীয় ঘটনা। অভিযোগ অনুসৰি ওছমান আলীয়ে এজনক বিক্ৰী কৰিছিল তেওঁৰ এজোপা গছ, কিন্তু গছজোপা বিক্ৰী কৰাৰ পাছতেই ৰৈ গৈছিল গছজোপাৰ কিছু পাত আৰু ডালি, আৰু সেই পাতসমূহ ঘৰলৈ বুটলি আনিছিল মৃত আজাহাৰ আলীৰ পত্নী আৰু কন্যাই। তাৰ পাছতেই দুয়ো ঘৰৰ মাজত সৃষ্টি হয় কাজিয়াৰ, আৰু সেই কাজিয়াই অৱশেষত ভয়ংকৰ মাৰপিটলৈ ৰূপান্তৰিত হয়। আমি করছি কি কোন ছিটকা তো বাংছে, দুইটা নাড়ি দিয়ে ঠেকনা দিছি আর দড়ি বাঁধছি, দুই মুড়ে বাঁধি বানিয়েছি, এই টাইমে দুইজন মানুষ ধাক্কা দিয়ে ভাল ইয়ে দিল। গাছ কাটছে, গাছের পাতার ডাল হিন্নাঙ্গো মানবার গেছে, অন্য বেতে পড়ছে হিন্নান বাগে যে মারি ধরে মারছি, মারার পরে আমি আবার দি ঘরে কোনো দিয়ে বাইরেছি, ওই বেড়ার পোলা আছে একটা বেড়ির পোলার, বেড়ার পোলা যায় আমার ওই বাইরে বাড়ি মারছে আর কাপড় ধরে, তার নাম হয়েছে আসান। আসান আলী মারছে আর মুমতাজ আলী মারছে, আর মুমতাজ আলীর বাপে সুনামিয়া, সুনামিয়া মারে মারছে আর বহু দিন মারছে, ওর বউ মারছে। তারপিছত মারামারি হওয়ার পরে মোর কাপড় মরছি একবারে উলঙ্গা করে মারিছে, তারপিছত আমি চেঞ্জ হয়ে গেছিলো, পরে পাড়ার মানুষ হুশ আনিছে, আনার পরে সমাজে মই গেছো। সৰুক্ষেত্ৰীৰ পৰা ৰবিউল ইছলামৰ ৰিপৰ্ট, টাইম 8।